নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ সারা দেশের মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করছে দলটি। পদযাত্রা কর্মসূচি সফল করতে এরই মধ্যে সভাস্থলে সমবেত হয়েছে নেতাকর্মীরা। ঢাকার বাইরের কয়েক জায়গায় মিছিল সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীতে আজ বেশ কয়েকটি স্থানে রয়েছে পদযাত্রা কর্মসূচি। এর মধ্যে ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা আওয়াল এভিনিউ বিল্ডিং উত্তরা কলেজের সামনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার বিএনপির কর্মসূচি স্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাইফুল, পদযাত্রায় অংশগ্রহণ করে নেতাকর্মীরা কি বলছেন? প্রিয়াঙ্কা, উত্তরার যে পদযাত্রা কর্মসূচি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেই পদযাত্রা পূর্ব যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সমাবেশের কিন্তু এখনো শুরু হয়নি এবং সেটিরই প্রস্তুতি চলছে। এবং আপনি যতটুকু জানেন যে আজকে কিন্তু সারা বাংলাদেশের মহানগরগুলোতে যে বিভিন্ন থানাগুলো আছে, সেই থানা পর্যায়ের প্রত্যেকটি থানায় তারা এই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এবং বিএনপির নেতারা যেটি বলছেন যে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমনপীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবির যে আদায়ের যে আন্দোলন চলছে বিএনপির, সেই আন্দোলনের যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। এবং আজকে কিন্তু শুধুমাত্র বিএনপি এই পদযাত্রা কর্মসূচি পালন করছে না, পাশাপাশি বিএনপির সাথে যুগপথ আন্দোলনের যারা সমমনা রাজনৈতিক দল এবং জোটগুলো রয়েছে, তারাও কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের কর্মসূচি পালন করছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার 6 নম্বর সেক্টরের পোস্টাল কোয়ার্টার এলাকায়, এবং এখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেই পদযাত্রা শুরু হবে। এবং ইতিমধ্যে বিভিন্ন ইউনিটগুলো, যে থানা পর্যায়ের যে বিভিন্ন ছোট ছোট ওয়ার্ড ভিত্তিক যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এই পদযাত্রা পূর্ব যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। এবং কিছু সময়ের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সেই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এছাড়া কিন্তু বিএনপির নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপির যে 10 দফা আন্দোলনের রূপরেখা দেওয়া হয়েছে, সেই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শান্তিপূর্ণ কর্মসূচির পালন করে যাবেন, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি প্রিয়াঙ্কা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরার বিএনপির কর্মসূচি স্থল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।